সুস্বাগতম বন্ধুরা তুলিস স্টুডিওতে। আজ আমি তোমাদের দেখাবো একটা আচারের রেসিপি। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা আচার, রসুনের আচার। রসুনের আচারটা আসলে আমার ফ্যামিলিতে খুবই পপুলার, সবাই খুব পছন্দ করে এই আচারটা, তো সেই জন্য আমি একটু করছি। তো দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার ঘরে বানাও। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে এবং আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, লাইক বাটনে ক্লিক করো এবং কমেন্টস করো। আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা। তো চলো দেখি এখন আমাদের কী লাগছে এই রসুনের আচার বানাতে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো রসুন। এটা দেখো ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, তবে ধুয়ে অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে জলটা। তো এখন এটা শুকিয়ে তারপর আমি প্রসেসিংয়ে এলাম। তো এর জন্য নিয়ে নিচ্ছি দেখো 5 ফোড়ন অল্প একটু, 4টে শুকনো মরিচ, আর নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আচারের টেস্টটা খুব পরিবর্তন করে দেয়। দেখো শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা ধনিয়া, তারপরে একটু গরম মশলা, আর হলুদ আর লবণ। আর গরম মশলাটা আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধ বা তেঁতুলের রস বলতে পারো তোমরা। আমি তেঁতুলকে জলে ভিজিয়ে চটকে এটার বিচি ছাড়িয়ে এটার একটা রস তৈরি করে নিয়েছি। আর হচ্ছে এখানে আমার স্পেশাল আচারের মশলা। এই আচারের মশলাটা আমি আমার আচারি চিকেন রেসিপিতে খুব ভালো করে দিয়ে রেখেছি, তো আমি ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা একবার দেখে নিও। তো দেখো, আর দিচ্ছি এখানে একটু সর্ষে বাটা, একটু আদা রসুন বাটা। তো সর্ষেটা আমি হলুদ সর্ষের ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে ব্যবহার করতে পারো। আর দেখো নিয়ে নিচ্ছি প্যানে সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, মানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটু ভাজছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব এই জন্য যে সর্ষের তেলটা দিলে আচারের ফ্লেভারটা ভালো হয়, এবং আমার কাছে মনে হয় স্পেশালি আচার মানেই সর্ষের তেল। তো তোমরা একবার ট্রাই করতে পারো বন্ধুরা। তো দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই রসুনগুলো, আমার রসুনগুলো দিয়ে আমি এগুলো ভাজতে থাকবো খুব ভালো করে, নিচে উপরে করে এটাকে সব সময় ভাজতে হবে। আর আঁচটা অবশ্যই আমি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে রেখি এটা আমি সব পুরোটা টাইম রান্না করব। দেখো এখন উপর থেকে নিচে, উপর থেকে নিচে এরকম করে আমি এটাকে রান্না করতে থাকবো, একটু ভাজতে থাকবো আসলে রসুনগুলো। তো এখন এই যে দেখো একটা বাবল ক্রিয়েট হয়েছে, মানে ফেনা ফেনা জাতীয় উঠেছে, এটা কিন্তু সর্ষের তেলের জন্য। তো এই সর্ষের তেল ব্যবহার করলে এটা হচ্ছে যে এরকম হবে, আর তোমার দেখতে অসুবিধা হবে বললে তুমি সবসময় নাড়তে থাকতে হবে আসলে বন্ধুরা। তো এরকম আমি নাড়তে থাকবো সবসময়, না হলে উপর নিচে একটা কোনোটা হবে কোনোটা হবে না, এরকম হবে। তো এখন দেখো নাড়তে নাড়তে আমার এইগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে রসুনগুলো, তো তখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে কন্টিনিউ আমি নাড়তে থাকবো আবার, কারণ মশলাগুলো কষাতে হবে এবং আমার রসুনগুলো সেদ্ধ হয়ে যেতে হবে, সেই জন্য আমি এটা সবসময় নাড়তে থাকতে হবে। দেখো এরকম করে আমি একটু 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়ে আমি এর মধ্যে আমার বাকি মশলাগুলো দিয়ে দেব, এক এক করে বাকি মশলাগুলো দেব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে সেই কাঁধ, অ্যাকচুয়ালি কাঁধ বা রস বলতে পারি আমরা, তেঁতুলের রসটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নেব।
এটা কিন্তু এখন মশলাটা কষানো হয়ে গেছে, এই জন্য এখন একটা শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। তেঁতুলের যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, সেই জন্য এখন এটা একটু শুকনো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে আমার আচারের স্বাদটা পরিবর্তন হয়ে যায়, আচার মানে একটু টক ঝাল মিষ্টি, তো সেই জন্য। আর আমি এখানে দেখে নিচ্ছি আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো এখন একটা রসরস ব্যাপার হয়েছে, কারণ আমি চিনি দেওয়ার পরে চিনির থেকে একটা জলের সৃষ্টি হয়, সেই কারণে এটা একটা রসরস মতো হয়েছে। আসলে আচারটা ঠিক এরকমটাই চাইছিলাম আমি। দেখো অনেক সুন্দর হয়ে গেল। আর এই পর্যায়ে আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আমার সেই আচারি স্পেশাল মশলাটা। এই স্পেশাল মশলাটাই আসলে আচারের ফ্লেভারটাকে নিয়ে আসে। আর এই দেখো হয়ে গেল আমার প্রায় আচারটা। এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগারটা দিলে আমি এই আচারটাকে একটু বেশি সময় ধরে রেখে দিতে পারবো, যেমন লং টাইম ধরে এটাকে আমি সংরক্ষণ করতে পারবো। তো বন্ধুরা দেখো এরকমটা হয়েছে, আমি একটু ঠান্ডা করে একটা বয়ামে ভরে রাখবো অ্যাকচুয়ালি আসল আচারটা। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাসায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের।